আপনি যে মাসে চিন্তা করবেন এ মাসে আমার একটু হিসাব নিকাশ করে চলা লাগবে এ মাসে একটু বাজেট টান আছে অথবা খরচটা বেশি হয়ে গেছে গত মাসে এ মাসে একটু কমিয়ে খরচ করতে হবে সেই মাসে দেখা যাবে আর উপরি কতগুলো খরচ চলে আসে থেকে আসে কোথা থেকে ম্যানেজ হয় সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন যেহেতু আমি চাকরি করি আমার স্যালারি ফিক্সড কাজেই প্রতি মাসে আমাকে এই টাকার মধ্যে এই এই খরচগুলো চালাতে হবে সেটা আমার মাথায় থাকে এর মধ্যে কোনো কারণে যদি আমি অফিস করতে না পারি অসুস্থতার কারণে হতে পারে পারিবারিক ঝামেলার কারণে হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই মাসে আমার রেগুলার স্যালারির চাইতে আমি কম টাকা পাই খরচ কিন্তু আগেরটাই অথবা তার চাইতেও বেশি কিন্তু পেমেন্ট কিন্তু আমি ওই মাসে কম পেয়েছি এর মধ্যেই আমাকে সব কিছু ম্যানেজ করে চলতে হবে হয়তোবা মাছ খাওয়ার স্বাদ ছিল ডিম দিয়ে চালাতে হচ্ছে অথবা এই মাসে এই জিনিসটা কেনার দরকার ছিল সেটা না কিনে অপেক্ষা করতে হচ্ছে আবার ধরেন কোনো মাসে একটা ভালো অ্যামাউন্ট গিফট পেলাম হয় না যে মামা চাচা কেউ একজন দেখা হলো কিছু গিফট করলো যে এটা তুমি তোমার প্রয়োজন মতো খরচ করো অথবা কিছু খেও এই টাইপের তো সেই ক্ষেত্রে সেই টাকাটা যাওয়ারও একটা রাস্তা আল্লাহ ঠিকই তৈরি করে দেয় যে তোমার এই টাকাটা এভাবে হাতে আসবে আর ওইভাবে তোমাকে খরচটা হয়ে যাবে কথা বলছিলাম আমিনস লাইফস্টাইল থেকে আমি জুই আমিন ঝিঙে আমার পছন্দের একটা খাবার ঝিঙে টমেটো দিয়ে রান্না করছি ডিম একটু গ্রেভি গ্রেভি টাইপের একটা আইটেম হবে এটা এভাবে রান্না করলে সবজির কালারটা সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে গতবার যখন আম্মার বাসায় গেলাম এক মুরব্বী আসলেন গ্রামের একদমই সহজ সরল সাধারণ একজন গৃহবধূ টাইপের মুরব্বি আমি কিছু টাকা দিলাম তাকে খুবই অল্প আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু তার কাছে মনে হলো সেটা পেয়ে সে আকাশের চাঁদ পেয়েছেন তার চেহারার যে অভিব্যক্তি আমি দেখেছি সেটা আমি মনে হয় আর কাউকে দিয়ে কখনো দেখিনি নি ছোটোবেলা থেকেই ঢ্যাঁড়স আমার খুব পছন্দের খাবার তবে সবুজ সবুজ ঢ্যাঁড়স ভাজি একশোতে একশো লাগে আমার কাছে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদেরকে কলিজা কেটে দিলেও আমরা বলে থাকি যে ভুল লবণ হয়নি এরকম একটা ব্যাপার আবার আশেপাশে এমন মানুষও আছে যাদের নিটস আছে কিন্তু তারা বলতে পারে না আর যখন আমার নিজের নীসের কথা চলে আসে তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এরকম সবুজ সবুজ ঢ্যাঁড়স ভাজি গরম ভাত দিয়ে অনেক ভালো লাগে খেতে ভেজে রান্না করব সরপুনি মাছ আমি যখন ছোট ছিলাম আম্মা মাছ কষিয়ে রান্না করতো সেই মাছ খেতে খুব টেস্ট লাগতো এখন কেন যেন এই মাছগুলো আর আগের মতো টেস্ট পাই না কষিয়ে রান্না করে এই গরম তেলের মধ্যে একটু আলু ভেজে নিচ্ছি পাবনা অঞ্চলে সূর্যমুখী নামে একটা আলু পাওয়া যায় আলুটা কিন্তু বেশ টেস্টি তবে আমার কাছে মনে হয় ময়মন আলু হচ্ছে বেস্ট আসলে ময়মন অনেক ভ্যারিয়েশনের আলু পাওয়া যায় যেমন একদম গুটি গুটি টাইপের একটা আলু পাওয়া যায় যেটাকে আমরা গুড়া আলু বলি গ্রামাঞ্চলে ওই আলুটা মাটির চুলায় মাটির খোলায় সেদ্ধ করা হয় তারপরে ওটাকে পাটায় বেটে ভর্তা বানানো হয় ওই আলু ভর্তার টেস্টের সাথে আর কোনো কিছুই কম্পেয়ার করা যায় মানুষের প্রয়োজনের কোনো শেষ নাই নিটসের কোনো শেষ নাই আজকে এটা নিয়ে আসলে কালকে ওইটা লাগবে আজকে এটা খেলে কালকে আমাকে ওইটা খেতে হবে নিডসের কোনো শেষ নাই এটা হচ্ছে চিরন্তন সত্য কথাগুলোর মতো অনেকেই বলে চলতে গেলে এটা লাগে সেটা লাগে এটা করতে হবে সেটা করতে হবে এই স্ট্যাটাস মেনটেন করে চলতে হবে ওইটা মেনটেন করে চলতে হবে এটা না হইলে হবে না ওইটা না হইলে হবে না আমি এটা না করলে লোকে কি বলবে আমি ওইটা মেনটেন না করলে লোকে কি বলবে আমার সামাজিকতা বলে একটা ব্যাপার আছে আমার স্ট্যাটাস বলে একটা ব্যাপার আছে আমাদের জীবনের একদিকে কত আশা কত আকাঙ্ক্ষা কত পরিকল্পনা আর অন্যদিকে কুল্লু নাফসিন জাইকাতুল মাউদ